নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজকে এসেছি দেখো বড় কাঁঠাল নিয়ে, কাঁঠালে বড়া করব। কিভাবে বড়াটা তৈরি করি কাঁঠালে তোমরা একবার দেখে নাও। এ বৌমা, কাঁঠালটা ছাড়ি দাও। কাঁঠালের বড়াগুলো এইভাবে তুলে নিতে হবে। আর দেখো কাঁঠালে বড়াটা করতে কি কি লাগবে, চিনি, গুড়, আখের গুড়, একটু লবণ, কালো জিরে, এটা চালের গুঁড়ো, আর এটা আটা, আর সাদা তেল দিয়ে ভাজবে। কাঁঠালে দেখো কোয়াগুনো সব তুলে নিছি। এই দেখো এরকম রসালো কাঁঠাল নিতে হবে, মানে শক্ত খাজা কাঁঠালটা নিলে হবে না। এবার আটিগুলো সব বের করে নেবো। এইভাবে আটিগুলো সব বের করে নিতে হবে। কাঁঠালের আটিগুলো দেখো বের করে নিয়েছি। এই দেখো এবার এই নেটের ভিতরে দেবো। এবার নেটের ভিতরে দিয়ে চেপে চেপে রসগুলো বের করে নেবো। এই গামলাতেই দাও। এই দেখো মজা বেরিয়েছে কাঁঠালে। দেখো বন্ধুরা, এই দেখো কাঁঠালের মজা বের করে নিয়েছি নেট দিয়ে ছেঁচে। এবার এবার দেখো চালের গুঁড়োটা দিয়ে দেবো। আটাটা দেবো। চালের গুঁড়োটা দিয়েছি কি জানো, জানো তো মুচমুচে হওয়ার জন্য। চালের গুঁড়োটা দিলে বেশ শক্ত হবে, মুচমুচে হবে। আর চিনি দেবো। লবণ, লবণটা তোমরা চাইলে না দিতেও পারো, অল্প একটু মিষ্টি জিনিস তো, লবণটা দিলে টেস্ট আসবে ভালো। অল্প লবণ দিবি। কালো জিরে, গুড় দেবো, এটা আখের গুড়, সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিই। এরকম করে মেখে নিতে হবে। তেলও বাসিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি করে দিতে হবে কড়াইতে। এবার দেখো আমি কিভাবে বড়াটা তুলে এইভাবে দেখো। বড়াগুলো এইভাবে আমি পুরো কড়াই দিয়ে দেবো। দেখো এইভাবে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভাজতে হবে। দেখো আমাদের কাঁঠালে বড়াটা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভেজে নাড়াতে হবে। এইভাবে সবগুলো তৈরি করবো। আর জালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, হালকা জালে ভাজতে হবে। বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। আমি জালটা একদম কমিয়ে দিয়ে ভেজেছি। এই দেখো এইভাবে সবগুলো ভেজে নেব। কাঁঠালে বড়াটা দেখো, কাঁঠালে বড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার দেখি ছেলে খেয়ে কি বলে, কেমন হয়েছে দেখে পাচ্ছ না? যে কাঁঠালে বড়া মনে হচ্ছে তালে বড়া। আমরা তালে বড়া হচ্ছে খেয়ে থাকবেন, কিন্তু কাঁঠালে বড়া এটা ইউনিক। তালে বড়া কি হয়, টক লাগে, দু এখনো টক নেই, পুরো মিষ্টি, দারুণ মিষ্টির মতো মিষ্টি, অসাধারণ খেতে। তাহলে তাহলে বাড়ছে ভালো খেতে। আপনারা বাড়ি বাড়ি প্লেস ট্রাই করবেন।
খুব ভালো লাগবে। এবার বর্ষাকাল আসছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাবার বেশ জমে যাবে পুরো, গরম গরম কাটলে বড়া। ডালের বড়া তবু একটু ভিতরে তিতো তিতো মতো লাগে, অনেক সময় তিতো ডালটা লাগে, কিন্তু কাঁঠালের বড়াটা এত সুন্দর লাগে। ডালের বড়া যেরকম ভাবেই করে ওইভাবে কাঁঠালের বড়াটা তৈরি করতে হয়, খুব ভালো লাগে। একবার করে দেখবেন, খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার ট্রাই করলাম একটা নতুন খাবার, আপনারাও বাড়ি এরকম বানাবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেল বাং ফ্যামিলি টিভি সাবস্ক্রাইব করুন।